আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা শিয়ালমারির গরুরহাটে। এটি দক্ষিণবঙ্গের একটি ঐতিহাসিক গরুরহাট। এই হাটে আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন। প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়। হাসিল গরু প্রতি 600 টাকা। বিভিন্ন জায়গা হইতে শিয়ালমারি গরুরহাটে আসে গরু কিনতে। হাট সপ্তাহে একদিন বসে। প্রতি বৃহস্পতিবার দর্শক আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী গরু, লাল সাইয়াল গরু। যেই গরুগুলো আপনারা 25 কুরবানি টার্গেটে তৈরি করতে পারেন। তো এই গরুগুলো কোথা থেকে নেসছে, কত টাকা দাম চাচ্ছে, সেই সকল তথ্য দিব। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু, খামার উপযোগী ষাঁড় গরু। আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের ঐতিহাসিক গরুরহাট শিয়ালমারির গরুরহাট। এটা কি জাতের গরু ভাই? সাইয়াল। সাইয়াল জাতের একটা গরু, আপনারা শুনলেন, সাইয়াল জাতের গরু। গল কম্বল ডবল নাভি আপনারা দেখতে পাচ্ছেন। 25 কুরবানি টার্গেটে পালন করতে পারেন। কিনা গরু না বাসার গরু? কিনা গরু। ব্যবসার গরু। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বাজার খুব একটা ভালো না। খুব একটা ভালো না। কোথা থেকে আসছে? মুজিবনগর। মুজিবনগর চাচ্ছেন কত দাম? চাচ্ছি 37। আপনারা শুনলেন, এই যে একটা গরু 137 চাচ্ছে, মুজিবনগর থেকে আসছে। টোটাল স্ট্রাকচার। আচ্ছা ভাই, এটা তো চাওয়া দাম। কিনা বেচা নিয়ত কেমন আছে বলেন? কত? 127। শুনলেন, এই যে গরুটা 127 হলে বিক্রি হবে। 127 দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা গরু। খামার উপযোগী সার গরুগুলো মাঝারি সাইজের সার গরু। ভাই ভালো আছেন? এটা কি জাতের গরু ভাই? সিন্ধি। সিন্ধি। বয়স কত মাস আনুমানিক? কিনা গরু বলতে পারবো না। কিনা গরু দর্শক বলতে পারবে না, সিন্ধি জাতের একটা গরু। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা, নাভি গল কম্বল। কয়টা নাচছেন গরু? তিনটা নাচছেন। এগুলো মূলত সংগ্রহ করেন কোথা থেকে? গ্রাম থেকে সংগ্রহ করেন। কোন এলাকা? ঝিনাইদা থেকে সংগ্রহ করেন। এটা এখন চাচ্ছেন কত? 25 চাচ্ছে। আপনারা শুনলেন, এই যে একটা গরু দর্শক 125 চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা 125। ভাই আপনাদের কিনা বেচা নিয়ত কেমন আছে? 10-12। শুনলেন আপনারা দর্শক, এই যে গরুটা খুব চমৎকার গরু, খামার উপযোগী, মাঝারি সাইজের একটা ষাট গরু। 10-12 হইলে বিক্রি হবে। আপনারা 3-4 মাসের মোটা তাজা করতে পারেন, আবার কুরবানির জন্য রেডি করতে পারেন। আপনাদেরকে দেখাচ্ছি খামার উপযোগী সাইয়াল ষাট গরু। ভালো আছেন কাকা? কোথায় বাসা? প্রসাদপুর। এটা কি জাতের গরু? পাকিস্তানি। আপনারা শুনলেন দর্শক, প্রসাদপুরে বাসা, এই যে একটা গরু পাকিস্তানি জাত বলতেছে। পাকিস্তানি কিনা গরু না বাসার গরু? কিনা গরু। আপনি মূলত ব্যবসা করেন, বাজার পরিস্থিতি কেমন দেখছে? খুব বেশি ভালো না। এটা এখন চাষের কত? 15। আপনারা শুনলেন, এই যে একটা গরু বলতেছে বাজার পরিস্থিতি ভালো না, 115 চাচ্ছে দর্শক, 115। আচ্ছা এটা তো চাওয়া দাম, এটা তো আপনার চাওয়া দাম। কয়টা নেসছেন গরু? দুইটা। একটা কই? ওই সাইডে আছে দর্শক, ওই সাইডে। এটা এখন আপনি কত হলে বিক্রি করবেন? 100-এর উপরে। শুনলেন দর্শক, নিয়ে 100-এর উপরে। আপনাদেরকে দেখাচ্ছি সামনে আর একটা। ভাই ভালো আছেন? এটা কি জাতের গরু? পাকিস্তানি দেশাল। মানে দেশাল পাকিস্তানির একটা মিক্সার আছে দর্শক। দেশালের পার্সেন্টেজ কিছু আছে, কিছু সাইয়ালের পার্সেন্টেজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা। বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাই? ভালোই। কয়টা নাচছেন গরু? চারটা। বাদ বাকি তিনটা কই? ভিতরে আছে। এটা এখন চাচ্ছেন কত? 102। আপনারা শুনলেন, এই যে একটা গরু দর্শক 102 চাচ্ছে। 102
আপনারা দেখতে পাচ্ছেন গরুটা খামার উপযোগী ষাট গরু। আচ্ছা ভাই, 102 তো চাওয়া, কিনা বেচা নিয়ে কেমন আছে? 90 ভাই, 90। এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত? 85। 85, আপনারা শুনলেন, এই যে একটা গরু দর্শক 85 দাম পেয়েছে, 90 হইলে বিক্রি হবে 90। আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি, দর্শক আপনারা চাইলে আসতে পারেন। আচ্ছা ভাই, এখানে হাসিল কত করে ভাই? হাসিল কত করে? 600 টাকা। 600 টাকা। আর ব্যাপারীদের জন্য সবই একই, ব্যাপারীদের জন্য 550, আর হচ্ছে খেতেল খামারি এদের জন্য 600। আর 550 থেকে 600 টাকা দর্শক এখানে হাসিল, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু খামার উপযোগী ষাট গরু, টোটাল স্ট্রাকচার ডবল নাভি গলকম্বল, শিয়ালমারির গরুরহাট থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বাজার পরিস্থিতি কেমন দেখছেন? খুব একটা ভালো না। কোথা থেকে আসছেন আর কয়টা নেসছেন? এলাকা। আচ্ছা আচ্ছা, কয়টা নেসছেন? বাদ বাকিগুলা কই? হাটের ভিতরে আছে দর্শক, মূলত এক একজন এক একটা ধরে রাখে, প্রচুর গরুর আমদানি হয় এখানে, খামার উপযোগী ষাট গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা। আচ্ছা ভাই, এটা কি জাতের গরু? পাকিস্তানি জাতের গরু। এখনো তো দাঁতিনি, চাচ্ছেন কত? 135। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু পাকিস্তানি জাতের শাহিওয়াল গরু, খুব চমৎকার গরু, আপনারা 3 মাসের মোটা তাজা করতে পারেন বা 2025 কুরবানির জন্য রেডি করতে পারেন, কুরবানিতে ভালো হবে। এখন যে অবস্থা আছে কতটুকু গোস্ত আছে? 3.5 মন। আর যখন কুরবানি টার্গেটে পালন করলে কতটুকু হবে ভাই? খাওয়ার উপরে নির্ভর, খাওয়ার উপরে, সঠিক কথা। এটা এখন কত হলে বিক্রি করবেন? 20 হলে ভাই। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 120 হলে বিক্রি হবে, খুব চমৎকার গরু 120, খামার উপযোগী ষাট গরু। ঠিক আছে ভাই, বিক্রি করেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট গরু। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? বাজার কেমন দেখছেন? টুকটাক। গরু আমদানি কেমন হয় শিয়ালমারিতে? আমদানি ভালোই আছে, ভালো হয়। সকল জাতের গরু পাওয়া যায়? সকল জাতের গরু পাবেন দর্শক আপনারা। এটা কি জাতের গরু? পাকিস্তানি গরু। পাকিস্তানি, আপনারা শুনলেন, পাকিস্তানি জাতের একটা গরু দেখতে পাচ্ছেন। চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা দর্শক, শিয়ালমারি গরুরহাটে। এখনো তো দাঁতিনি? না দাঁতিনি। বয়স কত মাস আনুমানিক? 15 মাস। চাচ্ছেন কত? দাম চাচ্ছি 25,000। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 125 চাচ্ছে, খামার উপযোগী ষাট গরু, খামার উপযোগী, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা। আচ্ছা ভাই, এটা তো আপনি চাচ্ছেন, কয়টা নেসছেন গরু? তিনটা। আর দুইটা কই? ও আচ্ছা, এই লালটাও আপনার? শুনলেন দর্শক, সামনে একটা আছে আর এই যে লালটা, এটা খুব চমৎকার একটা গরু, আপনাদেরকে দেখাবো। ডবল নাভি গলকম্বল, এটা কি জাত ভাই? এটা পাকিস্তান। ওইটা চাচ্ছেন কত? এইটা 25, আপনারা শুনলেন, এই যে দর্শক পাকিস্তানি জাতের একটা গরু 25 চাচ্ছে, 125। কত হলে বেচা বিক্রি করবেন? আর এইটা 10। আপনারা শুনলেন দর্শক, দুইটা গরু আপনাদের দেখালাম, এই যে গরুটা 110 হইলে মূলত বিক্রি হবে, আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট গরু। আর এই যে গরুটা, এটা 15 হইলে হবে, খুব চমৎকার একটা গরু, শিয়ালমারি গরুরহাটে।